হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে তো আপনারা সবাই জানেন কিন্তু আপনাদের সামনে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে হাজির হই বা উপস্থাপন করে থাকি তো নর্মালি রাইস মিল কিন্তু এক এক করে আপনাদের ভার্সন বারো পর্যন্ত আমরা দেখে এসেছি তো আজকে আমাদের শোরুমে আবার নতুন একটা অ্যাড হলো এড হলো ভার্সন তেরো অর্থাৎ থার্টিন তো দেখেন আপনার সব কিছু সেম লাগলেও আপনার টেরেটা কিন্তু চারকোনা করা হয়েছে ধানটা বেশি আটার জন্য এবং দুই সাইডে দুইটা গ্রাইন্ডার বসানো হয়েছে তো আগে যে গ্রাইন্ডারটা ছিল আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে আমরা সর্বোচ্চ করছিলাম হচ্ছে সাত ইঞ্চি তো বর্তমানে আমরা যে গ্রাইন্ডারটা ব্যবহার করেছি দুই সাইডে কিন্তু আট ইঞ্চি সেক্ষেত্রে আপনারা হলুদ মরিচ ভেঙে কিন্তু আরও আগের থেকে বেশি পরিমাণে ভাঙতে পারবেন তো এই মেশিনটি কত টাকা মূল্য কীভাবে পাবেন কোথা থেকে কালেকশন করবেন কারা কিনবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনারা আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করে রাখলে আপনাদের ভিডিওটি পরবর্তীতে খুঁজে পাওয়া খুবই সহজ হবে তো ভার্সন বারোতে যে সিস্টেমটা ছিল আপনার একদিকে ছিল গ্রাইন্ডার একদিকে ছিল আপনার ক্রাশার এবং অপরদিকে ছিল ইয়ে গ্রাইন্ডার তো সেক্ষেত্রে আপনার যদি আপনি হলুদ মরিচ ভাঙতেন তো অপর সাইড দিয়ে কিন্তু আপনার গোম টোম ভাঙা সম্ভব হতো না মানে মিশে যেত তো এখন আপনারা এইটার মধ্যে দিয়ে একদিক দিয়ে ধান ভাঙাতে পারবেন অপর সাইড দিয়ে আপনি গোম ভুট্টা বা অন্য কিছু পাউডার করতে পারবেন এবং আরেক সাইড দিয়ে আপনি হলুদ মরিচ পাউডার করতে পারবেন সেক্ষেত্রে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ একের ভিতরে সব মানে এক মেশিন দিয়ে আপনি সব কিছু করতে পারবেন তো একটা ভার্সন তেরো যদি আপনি কেনেন তাহলে হয়তো আপনি আমি বলবো যে আপনি একটা মেশিন দিয়ে সব কিছু করতে পারবেন অর্থাৎ আপনার ফুল বিজনেসটা আপনি চালিয়ে যেতে পারবেন তো বর্তমান করোনাকালীন সময়ে কিন্তু সব কিছুই বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু ম্যাক্সিমাম বন্ধ দেখেন আপনার বাজারের যে দোকানপাটগুলো আছে গার্মেন্টসে বা যে কোনো ধরনের দোকানপাট সরকার কিন্তু কিছুদিন পর পরই লকডাউন দিয়ে দিচ্ছে তো আমাদের এই মেশিনটি যদি আপনি কেনেন তো আপনার ব্যবসা কিন্তু বসে থাকবে না কারণ ধানের ভাত কিন্তু আমরা সবাই খাই ভাত না খাইলে কিন্তু আমরা হয়তো বেঁচে থাকবো না সেক্ষেত্রে ব্যবসা আপনাকে এমনই একটা ব্যবসা করতে হবে যে ব্যবসাটা আপনার সারা জীবন চলে এবং আপনার যাতে ব্যবসাটা কোনো সময় বন্ধ না থাকে এরকমই একটা ব্যবসা আপনাকে খুঁজে নিতে হবে তার মধ্যে এই ব্যবসাটি হলো বেস্ট কারণ দেখেন চাল খেলে কিন্তু ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনার অনেক সময় আসে হয়তো যে ব্যবসা করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের ব্যবসাটা চলবে কিনা ব্যবসাতে লাভ হবে কি না তা আমি বলব যে এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট কেননা ধান থেকে চাল খেলে কিন্তু চাল ফুরিয়ে যায় সেক্ষেত্রে কন্টিনিউ কাস্টমার ভাঙাতে আসবে তো এখন আমি বলবো যে এই মেশিনটা দিয়ে আপনারা কি কী করতে পারবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন তার ছোট্ট একটা ধারণা দেবো এই মেশিনটি দর্শক অল স্কোয়ার মানে একের ভিতরে তিন আপনারা সব কিছু করতে পারবেন এই মেশিনটি দিয়ে আদা ভাঙা পাউডার মানে এক সাইডে আপনি গোম তারপরে সুজি আটা এবং অপর সাইড দিয়ে আপনি হলুদ মরিচ সব কিছুই পাড়া করতে পারবেন তো আপনাদের যে আগের যে ধানের যে চেম্বারটা ছিল ধান কিন্তু আপনার ঘন্টায় কম হতো তো এখন যে আমরা বডিটা করছি এটা হচ্ছে দুশো দশ বডি মানে আগের থেকে অনেক পরিমাণ ধানটা আপনার বেশি পাবেন আর আমাদের মেশিনটা কিন্তু একবারে ধান থেকে চাউল হয়ে যাবে দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং চাউলটা ফ্রেশ হবে ঝাড়ারও কোনো প্রয়োজন নেই আপনার নর্মালি যে গ্রাম অঞ্চলে যে মিলগুলো আছে মিলগুলো দুবার দেওয়া লাগে ঝাড়া লাগে অনেক ঝামেলার আমাদের এই মেশিনটি আপনি একবারে প্রসেসিং শেষ করতে পারবেন দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা আগের থেকে মেশিনগুলো কিন্তু অনেক পরিমাণে হেভি করছি এবং উন্নত করছি আগে আপনার এক মেশিন থেকে আরেকটা মেশিনে চালালে হয়তো আপনার বেলটা তোলা লাগতো এখন কিন্তু অটো পুলি মানে পুলি আপনার ঘুরালে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখেন আমরা সব কিছু আপনাদের আস্তে আস্তে পাড়ার করে দেখাচ্ছি তো নর্মালি আপনি যদি পঞ্চাশ মন প্রতিদিন যদি আপনি ধান ভাঙান তা আমাদের অঞ্চলে তিরিশ টাকা করে মন তাহলে পনেরোশো টাকা আপনি প্রতি পঞ্চাশ মন ধান ভাঙিয়ে ইনকাম করতে পারবেন সাইডে যদি আপনি হয়তো চল্লিশ কেজি হলুদ মরিচ ভাঙালেন আমাদের এই অঞ্চলে কিন্তু চল্লিশ টাকা করে হলুদ মরিচ কেজি তাহলে ষোলোশো টাকা আপনি দেখা যাচ্ছে চল্লিশ কেজি হলুদ মরিচ ভাঙিয়ে ইনকাম করতে পারবেন তাহলে ওইদিকে পনেরোশো প্লাস এইদিকে ষোলোশো আপনার একত্রিশশো টাকা প্রতিদিন আপনি ইনকাম করলেন তাহলে মাসে দেখেন আপনার নব্বই হাজার টাকা আপনার ইনকাম থেকে যাচ্ছে এখন হ্যাঁ একটা প্রশ্ন থাকে আপনার কাছে যে আমাদের এই অঞ্চলে ধান পাওয়া যাবে কিনা এত পরিমাণ যদি আপনি ইনকামটা অর্ধেকও করেন ধরেন ধান আপনি পঁচিশ মন ভাঙালেন দিনে তাহলে আপনার ইনকামটা দেখা যাচ্ছে নব্বই হাজার হাজারের জায়গায় পঁয়তাল্লিশ হাজার টাকা চলে আসবে তো নর্মালি আমরা সবাই জানি যে একটা গ্রামে কিন্তু দুই তিনটা মিল থাকে যেগুলো বড় বড় মিল তো এই মিল যদি আপনি আপনার গ্রামে একটা দেন তাহলে ওই আর কেউ ধান ভাঙাতে যাবে না আর এটা কিন্তু আপনি বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন বাণিজ্যিক কোনো মিটারের প্রয়োজন নেই বাণিজ্যিক কোনো লাইনের প্রয়োজন নেই অথবা আপনি চাইলে গাড়ির ওপর করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের কারেন্টের মধ্যে ঢুকাই দিলেন আপনি ভেনে নিয়ে চলে আসলেন এরকমও করতে পারেন তো এখন বলবো মেশিনটি কারা কিনবেন নর্মালি যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন বা বিদেশ থেকে বাড়ি এসে কী করবো কী করবো ভাবতেছেন তারাই মেশিনটি নিতে পারেন যারা লকডাউনের জন্য যারা সরকারি চাকরিজীবী আছে যেমন মাস্টার্স বা বিভিন্ন ধরনের চাকরিজীবী যা আছে। তারা চাইলে মেশিনটা নিয়ে সকালে বিকেলে হয়তো আপনি কিছুটা দেখা যাচ্ছে সকালবেলায় ভোরবেলায় দশ মন ধান ভাঙালেন আপনার ইন ক্রষ্ট হয়ে গেল আবার বিকালবেলা এসে হয়তো কিছু হলুদ মরিচ ভাঙালেন এরকম করে করলেও কিন্তু আপনার মাসে বিশ পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে তো ভিউয়ার্স এটা কিন্তু আমাদের কথা না এটা কিন্তু আমাদের কাছ থেকে মেশিনগুলো যারা নিয়েছে তাদেরই কথা তো দেখেন আমি আপনাদের হলুদটা ভাঙিয়ে দেখাচ্ছি এরপরে আমি মরিচটা হালকা পাতলা ভেঙে ভাঙিয়ে দেখাবো তো বেশি করে ভাঙালে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে যারা মেশিনটি নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিনটি কিন্তু বর্তমান করোনার জন্য কিন্তু দশ হাজার টাকা আমরা সার দিয়েছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের এক রেটটা আমরা দিয়ে দেবো আর আপনাদের জন্য দশ হাজার টাকা সার এটা হচ্ছে করোনাকালীন সময়ের জন্য খালি তো বর্তমানে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ একটা মেশিন কিনলে হয়তো আপনার দেখা যাচ্ছে সাংসারিকটা ভালোভাবে চলবে বা প্রতি মাসে আপনি মিনিমাম চল্লিশ থেকে ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন মিনিমাম আর ধানের সিজনে তো কোনো কথাই নেই অনেক টাকা ইনকাম করতে পারবেন আর মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি সবচেয়ে বড় কথা হলো আপনার একবারে সব কিছু হয়ে যায় দুইবার দেওয়ার প্রয়োজন নেই আবার বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারতেছেন এর একটা প্লাস পয়েন্ট তো যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য আর একটি ব্যবসায়িক ভাইরা উপকৃত হতে পারবে কারণ আমরা চাই যে বাংলাদেশের সবার হাতে মেশিনগুলো পৌঁছায় যাক যারা বেকার আছে বাংলাদেশটাকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু করতে হবে তো তারই মধ্যেই এই বিজনেসটা হলো বেস্ট একটা বিজনেস তো আপনারা চাইলে এই বিজনেসটা করতে পারেন অনেকে বলবে যে হয়তো আমার দেখা যাচ্ছে বাপের অনেক টাকা পয়সা আছে আমি দিয়ে কী করবো অ্যাকচুয়ালি কোনো কাজকে ছোটো হওয়া যাবে না তাহলে কিন্তু আমরা নিজেরাই ছোটো হয়ে যাব যে কোনো কাজকে আপনি বড়ো ভাববেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন তো যাই হোক আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে হলুদ হলুদমরিচের সিঙ্গেল মেশিন রাইস মিল সিঙ্গেল মেশিন খড় কাটার মেশিন গাভীর দুধ মেশিন বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে পেয়ে যাবেন তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোজেক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আমিদুল হোসেন লেটেস্ট সব আসসালামু আলাইকুম